Subscribe and hit the bell icon to never miss an update from Mathantrix Info. মেট্রিক আর এইচএসর পরীক্ষার ফলাফল কেতিয়া ঘোষণা করিব সেবা আর শিক্ষা সংসদে। আর ইয়ার লগতে এইচএস প্রথম বর্ষর পরীক্ষার রুটিনত আকৌ করেছে বৃহৎ পরিবর্তন শিক্ষা সংসদে। তোমালোকে সম্পূর্ণ বিষয়বোৰ আজির এই ভিডিওটোত জানিব পাৰিব। প্রথমতে জানাব বিচাৰিছো এইচএস প্রথম বর্ষর পরীক্ষার্থীর বাবে শিক্ষা সংসদে প্রকাশ করেছে এটা গুরুত্বপূর্ণ জাননী। আর এই জাননী অনুসরি আকৌ শিক্ষা সংসদে পরীক্ষার রুটিনত করেছে বৃহৎ পরিবর্তন। আর কি পরিবর্তন করেছে, কোন কোন বিষয়ের পরীক্ষা আকৌ পরিবর্তন করা হয়েছে, রিশেডিউল করা হয়েছে, তোমালোকে ইয়াত ইজিলি বুঝিব পাৰিব। আমি ইম্পর্টেন্ট লাইনবোৰ ইয়াত কৈ দিছো যে ইট ইজ নোটিফাইড ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট ডিউ টু সাম আনএভেডেবল সার্কামস্টেন্সেস দ্য এইচএস ফার্স্ট ইয়ার এক্সামিনেশন 2022 অফ সাবজেক্ট অফ মিউজিক গ্রুপ এ মর্নিং শিফট অ্যান্ড ফিজিক্স অ্যাকাউন্টেন্সি পলিটিক্যাল সায়েন্স আফটারনুন শিফটর শেডিউল টু বি হেল্ড অন মে 9 মন্ডে হ্যাভ নাও বিন রিশেডিউল অ্যান্ড এক্সামিনেশন অফ দ্য সেট সাবজেক্ট উইল নাও বি হেল্ড অন জুন 1 ওয়েডনেসডে দ্য ফলোয়িং শেডিউল টু গিভেন ফর বেটার কনফার্মেশন। আর বেটার কনফার্মেশনের বাবে তলত আকৌ দিয়া হয়েছে যে ওয়েডনেসডে জুন মাসের 1 তারিখত অনুষ্ঠিত হব মিউজিকর মর্নিং শিফটর এক্সাম আর আফটারনুন শিফটর ফিজিক্স অ্যাকাউন্টেন্সি পলিটিক্যাল সায়েন্স। আর শিক্ষার্থী সকলের সুবিধার বাবে শিক্ষা সংসদে প্রকাশ করেছে রিভাইজ এক্সামিনেশন রুটিন ফর এইচএস ফার্স্ট ইয়ার। আর এই এক্সামিনেশন যে রুটিন প্রকাশ করেছে নতুন এক্সামিনেশন রুটিন, এই রুটিন অনুসরি এইচএস প্রথম বর্ষর পরীক্ষা অনুষ্ঠিত করব শিক্ষা সংসদে। তোমালোকে এই রুটিন এইচএসসি অফিসিয়াল ওয়েবসাইটের ডাউনলোড করে লব। তো এই রুটিন তোমালোকে যদি চাই জুন মাসের 1 তারিখত কোনো এক্সাম আছে নে, হয় আছে, যে এক্সামটা আগতে তোমালোক আমি কইছিল যে চেঞ্জ করে জুন 1ত নিয়া হয়েছে, 9 মে'ৰ যেটো এক্সাম আছিল এই এক্সামের কথা তোমালোকে দেখা পাব যে জুন 1ত মেনশন করা আছে। ইপিনে বিশেষ সূত্রের পর জানিব পৰা মতে 25 মে'ত ঘোষণা হব মেট্রিকর ফলাফল। আনহাতে এইচএসৰ পরীক্ষার ফলাফল 30 মে'ৰ পূর্বে ঘোষণা করব শিক্ষা সংসদে।